ওয়েবগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার নিজ এলাকায় বা নিজ ইউনিয়নের বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার লিস্ট বের করতে পারেন খুব সহজে এটি আপনি বের করতে পারেন এটি অনলাইনে আপডেট হয়ে থাকে আপনার ইউনিয়নের ওয়েবসাইটে তো আপনি সেটি কীভাবে বের করবেন এটি আপনি মোবাইল দিয়েও করতে পারেন ডেস্কটপ বা কম্পিউটার দিয়েও করতে পারেন তো আমি কম্পিউটার দিয়ে এটি করতেছি কিন্তু আপনি এটি মোবাইল দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই তো কীভাবে এটি বের করতে হয় চলুন আমরা দেখি তো আপনি যদি মোবাইলে ব্যবহার করে থাকেন তাহলে একটি ক্রম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন তো আমি যেহেতু ডেস্কটপ ব্যবহার করতেছি এর জন্য আমি এখানে ক্রম ব্রাউজার ওপেন করেছি এবং এখানে আমরা সার্চ করব। বাংলাদেশ গভ বিডি লিখে সার্চ করব। দেখতে পাচ্ছেন এখানে আমরা সার্চ করেছি বাংলাদেশ গভ বিডি লিখে তো আপনিও এখানে বাংলাদেশ গভ বিডি লিখে সার্চ করুন এবং প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটি হচ্ছে বাংলাদেশ সরকারি ওয়েবসাইট তো এখানে আপনাকে প্রবেশ করতে হবে তো আমি এখানে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রবেশ করেছি এবং এখান থেকে আমাদেরকে যেখানে যেতে হবে সেটি হচ্ছে এই যে বিভাগ নামে অপশন একটি রয়েছে এখানে বিভাগ আট লেখা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর আমাদের নতুন একটি পেজ চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন বিভাগ সমূহ এখানে আপনার যে বিভাগটি সেটি সিলেক্ট করতে হবে তো আমার যে বিভাগ সেটি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি তো আমরা এখানে বিভাগটি সিলেক্ট করে দিলাম বিভাগ সিলেক্ট করার পর এখানে আপনাকে নিউ টপে একটি ওপেন করে অন্য একটি সাইটে নিয়ে আসছে এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার জেলা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে রংপুর বিভাগ রয়েছে এবং এখান থেকে আমরা আমাদের জেলাটি সিলেক্ট করে দেবো তো আমরা এখানে আমাদের জেলা সিলেক্ট করে দিলাম এবং পেসটি আবারও লোড হলো লোড হওয়ার পর তো এখন আমাদের যেটি করতে হবে আমাদের জেলা থেকে আমাদের থানা বা উপজেলা আমাদের এখানে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে ক্লিক করছি এবং এখান থেকে আমরা আমাদের উপজেলা এখানে সিলেক্ট করে দিলাম উপজেলা সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে আপনার যে ইউনিয়ন রয়েছে সেটি সিলেক্ট করতে হবে এর জন্য আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম এবং আমাদের যে ইউনিয়ন রয়েছে সেটি আমরা এখানে সিলেক্ট করে দিলাম ইউনিয়ন সিলেক্ট করার পর আমরা এখন চলে এসেছি আমাদের ইউনিয়নের ওয়েবসাইটে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ইউনিয়নের ওয়েবসাইট বা সরকারি ওয়েবসাইট এটি এখানে আমরা সমস্ত ডাটা আমরা পাবো বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বয়স্ক ভাতার তো আমরা এখানে যেটি করব এখানে বিভিন্ন তালিকা নামে একটি অপশন রয়েছে এখানে আপনাকে যেতে হবে এবং এখানে আপনি দেখতে পাবেন নিচে বিধবা ভাতা তো আমি যদি এখানে বিধবা ভাতাতে ক্লিক করি তাহলে রিসেন্টলি যে লিস্টগুলো বিধবা ভাতার নাম অ্যাড হয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে বিধবা ভাতার সমস্ত লিস্ট এখানে রয়েছে ঠিক আছে এবার যদি আপনি চান যে বয়স্ক ভাতা আপনি এটি দেখবেন এর জন্য আপনি আবারও এখানে বিভিন্ন তালিকাতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বয়স্ক ভাতা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পেজটি রিলোড হয়ে দেখতে পাচ্ছেন এখানে বয়স্ক ভাতা এবং বয়স্ক ভাতা রিসেন্টলি লিস্টগুলো এখানে সবগুলো এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার নাম এখানে পিতা বা স্বামীর নাম এখানে বয়স এবং ভাতা শুরুর তারিখ সবগুলোই এখানে আপনার গ্রাম সবগুলোই এখানে আপনার গ্রাম আপনার ওয়ার্ড সবগুলোই এখানে কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই আপনি দেখতে পারেন এখান থেকে আপনি এভাবে আর আপনি যদি প্রতিবন্ধী ভাতা করেন সেটি হয়েছে কি না সেটিও চেক করা যায় এখান থেকে আপনি এখান থেকে বিভিন্ন ভাতাতে এখানে প্রতিবন্ধী ভাতাতে ক্লিক করবেন তাহলেই কিন্তু এটি প্রতিবন্ধী ভাতা খুলে যাবে দেখতে পাচ্ছেন যারা যারা প্রতিবন্ধী ভাতা পেয়েছে তাদের এখানে লিস্ট চলে এসেছে নাম এবং স্বামীর নাম বা পিতার নাম এখানে কি কিসের জন্য এই প্রতিবন্ধীর ভাতা পায় তার ধরনটি এখানে দেওয়া রয়েছে এবং এখানে ভাতা পরিষদের এখানে সব কিছুই দেওয়া রয়েছে গ্রাম ট্রাম তো এভাবেই আপনি বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা লিস্ট আপনার নিজের গ্রামে বা নিজের ইউনিয়ন থেকে এভাবে আপনি দেখতে পারেন অনলাইনে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান আপনি কী সম্পর্কিত ভিডিও দেখতে চান এবং আমাদের ওয়েবগ্রো এটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে